segundo sin ir. Humash na what? Chalo kole na chalo ami ho jacchi niche chalo. Gari esche? Chalo esche. Mosha kam niyeche dekhi dekhi. Haan kopal ekta. Uri bobali. Ya shona ke mosha ajke dhore feleche. Ore baba. Chike jo baby baby hoye geche. Baby baby to. Baby baby hoye geche. বলো কিছু বলবে শোনা হাসে আবার এক চোখ মেলে তাকাচ্ছে এক চোখ মেলে তাকাচ্ছিস কেন এই যে কালকের থেকে আবার আমি একটু কথা বলো বাবার সাথে আবার 6 মাস পরে শোনো বাবা চলে যাবে তোমার কেমন লাগছে বলে দাও একটু ওর ঘুম পাচ্ছে আর কিছুই ফিল হচ্ছে না কালকে হঠাৎ কি হলো বলে আজকে মাছখানে শুব বাবার সাথে প্রথম আসি সব সময় আমার এই সাইডে শোয় তো কালকে কি হয়েছে হঠাৎ বলছে আমি কাল আজকে মাছখানে শুব আমি এর আগে বলেছি কালকে তো বাবা চলে যাবে তাহলে বাবাকে মাছখানে দে বলছে না আমি মাছখানে শুব শোনো আবার হাসছে দেখো কি বধ দেখো মিসও করছে না ওর কি মনে হয়েছে কি জানি ওকে জিজ্ঞাসা করো বাবা মিস করবে না ও আমি কাঁদলে কি বলে মা ভালো মেয়ে না কাঁদে চলো মা বলে যারা আসি একটু উঠাবে মুখটা যারা শক্তিশালী হয় তারা বলে কাঁদে না ওরে বাবা কি বলে দাও তো মা একটু বলে দাও কি গলা জ্বলিয়ে দোলেতে তুমি কি কাঁদবে মা আজকে কি কোলে করেই নিচে যাবে যাও টাটা ঘুম ভেঙেছে টাটা করে দাও বাবাকে সবাইকে না বাবাকে বাবাকে হাম্পি 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 কর একটা বাবাকে এক্ষুনি চলে আসবে ওইদিকে ঢুকে যায় টাটা কর বাবাকে একটা হাম্পি কর একটা হাম্পি কর বাবাকে নাম নেমে যা নেমে দাঁড়া আমাদের জীবনে নিয়ম মেনে হয়তো কোনো কিছুই হয় না তাই ধরে রাখার চেষ্টা করলেও সময়কে ধরে রাখা যায় না তিন মাস প্রায় সাড়ে তিন মাস তোমাদের দাদাভাই ছিল মানে আমার হাজবেন্ড ছিল কি করে চোখের পলকে সময় কেটে গেল একদমই বুঝতে পারিনি মনে হয় সেই দিন এই এয়ারপোর্ট থেকেই তোমাদের দাদাভাইকে আনতে গেলাম কত আনন্দর করে হই হুল্লোড় করে সাড়ে তিন মাস কেটে গেল একদমই বুঝতে পারলাম না তোমরা জানো তো চার দিন আগে আমার বাবা চলে গেছে আমার বাবাকে আমি খুব মিস করছি আর অনেক ফোনও করছি আমার বাবাকে আমি কষ্ট পাচ্ছি জানো তো মিমিরা আমার বাবার জন্য আমি এখনো বালিশ পাতি আবার ছয় দিন পরে আমার বাবা মার্চে চলে আসবে তখন আবার বাবার জন্য মার বালিশ পাতা হবে অনেক আনন্দ করা হবে ইয়ে ছ দিন পরে নয় বলো ছ মাস পরে ছ মাস পরে সরি ছদিন পরে নয় ছ মাস পরে আমার দাঁত ভেঙে গেছে জানো তো আমার কি মজা হচ্ছে আমার আবার নতুন দাঁত উঠবে ইয়ে কি আনন্দ কি আনন্দ আর বাবা চলে গেছে তোমার কি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বাবাকে মিস করছো হ্যাঁ মিস করছি কিন্তু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না আচ্ছা আশি এখনো ওই ব্যাপারটা ফিল করে না যে আমাদের যেরকম বড়দের মতো ফিলিংসটা ওর এখনো আসেনি তাই বাবা চলে গেলে আমি যখন কাঁদি আশি কি বলে
কেঁদো না কেঁদো না, আবার তো দুই দিন পরে চলে আসবে। দুদিন পরে চলে আসলে কাঁদছো কেন? কি বোকা তুমি, দুই দিন পরে হয়ে গেলে আবার তো দুই দিন পরে চলেই আসবে, কাঁদো কেন তুমি? আশিমাকে বোঝায়, মা তুমি কেঁদো না, বাবা তো আবার দুদিন পরেই চলে আসবে। কাঁদা ভালো না জানো তো তুমি মা, স্ট্রং মার মায়েরা কাঁদে না জানো তো। তাই? হ্যাঁ, স্ট্রং মায়েরা কাঁদে না? না। আচ্ছা, আবার তো দুই দিন পরে চলে আসবে, তুমি কাঁদো কেন? তাহলে আমি কি তোমার স্ট্রং মাম্মা? হ্যাঁ। আচ্ছা, আমি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি বাড়ি থেকে মানে অতি কন্ট্রোল করে করে আজকে চার দিন, কালকে মা শাশুড়ি মা সবাই চলে গেছে বাড়িতে, কালকে রাতে হাউ মাউ করে কেঁদেছি আমি, আশিও ঘুমিয়ে পড়েছে, এত ফাঁকা ফাঁকা, এত একা একা লাগছে। আর এই একাটাই ভয়, মানে একাটাই খারাপ লাগা। এইবার যখন বাবা আসবে আবার যখন চলে যাবে তুমি কিন্তু আর কাঁদবে না, যদি কাঁদে দেখি তাহলে কি হবে? আর তোমার সাথে কথাই বলবো না। ও, আমি যদি কাঁদি আসি আমার সাথে আর কথা বলবে না, কি করি বলতো? তাহলে কি আমি আর কাঁদবো না আশির বাবা চলে গেলে? কাঁদবে না কিন্তু, ঠিক আছে? আবার তো দুদিন পরে চলে আসবে, এক্ষুনি তোমাকে আমি কি বোঝালাম? ওরে বাবা, আমার শাসন করার লোক আছে। শাসন নয়, বাবা কাকা চলে গেলে কাঁদতে নেই মা, ওরা তো আবার দুই দিন পরে চলে আসবে, ওদেরও তো কষ্ট হয়। তোমার কি একার কষ্ট হয় নাকি ওদেরও তো কষ্ট হয়? তোমার কষ্ট হয় না? আমার কেন কষ্ট হবে? দুই দিন পরে আমি জানি আমার বাবা দুই দিন পরে চলে আসবে আবার, ওই জন্য আমি কাঁদি না। দুদিন? ছ মাস? দুদিন কি ছ মাস হলো? রাত 3:40 ফ্লাইট ছিল, প্রত্যেক বছরই এই রকম টাইমেই ফ্লাইট থাকে, 2, 3, 4 এই রকম টাইমের দিকেই ফ্লাইট থাকে রাতে, তো সেই জন্য ভীষণ অসুবিধা হয়। সেই দিনটায় মানে বাড়ি এসে আর এত অস্বস্তি হয় যে না দিন না রাত, মানে কোথাও যাও যাবো যে সেটাও হয় না। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30 দিকে, খাওয়া দাওয়া করে মাসি শাশুড়ি এসেছিলো, মা এসেছিলো, মামা শ্বশুর এসেছিলো, ভাই এসেছিলো মামা শ্বশুরের ছেলে, তো সবাই মিলে এয়ারপোর্টে গেছিলাম। মা আর হচ্ছে মেজোমাসি বাড়িতে ছিল, আমরা সবাই গেছিলাম। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, প্রায় 2:00 মধ্যে পৌঁছে গেছি, 3:40 যেহেতু ফ্লাইট ছিল তো পৌঁছে গেছি, যেহেতু অনেকক্ষণ আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম। আর এখন ফাইনালি ছেড়ে দিতে হবে তোমাদের দাদাভাইকে, চলে যাবে। সব কিছু রেডি করে আশিকে বারবার, জানো তো আশির বাবা আশি সন্তান মনে হয় এরকমই হয়, আশিকে বারবার কোলে নিচ্ছে। আশির কিন্তু এখনও সেই ফিলটা আসেনি যে বাবা চলে যাচ্ছে, ওর ভেতরে কষ্ট, ও মিস করে। ও কালকেও বাবার জন্য বালিশ পেতেছে, তার আগের দিন ওর বাবার জন্য বালিশ পেতেছে, এগুলো সত্যি। তাহলে কালকের একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আশির কালকে ড্রয়িং ক্লাস ছিল, তো ড্রয়িং ক্লাস থেকে আমি আশিকে নিয়ে আসছি স্কুটি করে, তখন ফুচকা দোকান থেকে দেখে বলছে আশি যে আমি ফুচকা খাবো। আমি বললাম আমার কাছে 500 টাকা নোট, দাদাকে বললাম যে খুচরো দেবেন, বলছে না খুচরো তো হবে না, 500 টাকা নোট আপনি খেয়ে যান পরে দিয়ে দেবেন। আমি না বাকি আমি খাবো না, বাচ্চাকেও খাওয়াবো না বাকি। তো এই বলে আমি ফুচকার দোকান থেকে স্কুটি করে আবার আশিকে নিয়ে ফ্ল্যাটের সামনে চলে এসেছি। তো নামার আগে বলছে বাবা যদি থাকতো না তাহলে আমাকে 500 টাকা নোট খুচরো করেই খাওয়াতো, মানে ও কষ্ট নিয়ে বলেছে কথাটা নাকি আবেগ দিয়ে কথাটা বললো, আমি আমার খুব কষ্ট লেগেছে কথাটা শুনে। তাই বুঝে ও ব্যাপারটা ফিল না করলেও ওর মনে মনে কষ্ট হয়, মানে ও ব্যাপারটা অন্যরকমভাবে সেটার প্রকাশটা করে, বড়দের মতো হয়তো পারে না। সবাইকে
আমি অনেক কন্ট্রোল করেছিলাম, আমি কাঁদবো না, আমি বাড়ির থেকে আমি সারাদিন অনেকবার বলেছি আমি এবার যাওয়ার সময় কাঁদবো না, মানে আমি অনেকবার আমি চেষ্টা করেছি, কিন্তু আশির বাবা বলছে যে 6 বছর হয়ে গেল এখনও তোমার সেই তুমি আগের মতোই কাঁদো, আগের মতোই কষ্ট পাও, কেন এরকম, এটা তো লাইফ, এটা মেনে নিতে হবে। আমি জানি এটা লাইফ, আমি জানি এরকম হয়, আমি জানি চলে যেতে হবে, আমি জানি ছেড়ে দিতে হবে, কিন্তু আমার ভেতরে কী হয় সেটা আমি বোঝাতে পারি না, মানে প্রত্যেকটা মানুষেরই মেবি এরকমই হয়। এই গেটটার ভেতর দিয়ে যখন ঢুকে যায় না, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যখন আসে আমি তখনও সেম এই কথাটাই ভাবি, যখন আসে এই গেটটা আসাটা যতটা আনন্দের, এই গেটটা দিয়ে ঢুকে যায় ঠিক ততটাই কষ্টের। 6 মাস 1 বছর, কারো কারো হাজবেন্ড আমি শুনেছি 5 বছর 10 বছর পরও ফেরে, তারা কী করে থাকে বা থাকতে হয়, আমি জানি থাকতে হয়, কিছু করার থাকে না। আমার 6 মাসের হাজবেন্ড থাকে না, তাই আমার ফ্রেন্ডরা আমার পরিচিত অনেকেই বলে যে দিদি ভাই তুমি কী করে থাকো। আমি জানি থাকতে হয়, কিছু করার থাকে না, থাকতে আমাদের হবেই, কারণ আমরা নিজেরাই এই লাইফটা বেছে নিয়েছি, লাইফ বলবো না, থাকতে হবে। তাও এইবার এয়ারপোর্টে গিয়ে আমরা প্রায় 10-15 মিনিটের মতো বাইরে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকবার গিয়েই ঢুকে যায়, অতটা সময় নেওয়া যায় না, বা একটু লেট করেই বাড়ির থেকে বেরাই, কিন্তু এই বছর আমরা একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছি, যেহেতু আগের বছর আমাদের লেট হয়ে গিয়েছিলো। তো তোমাদের দাদাভাইও ওপাশ থেকে আমাদের ভিডিও করছে, আমি কাঁদছি, আর আমার এই পাশে অনেকে দাঁড়িয়েছিল, তাদের হয়তো বা কেউ গেছে বাইরে, তো তারা আমাকে দেখে বারবার তাকাচ্ছিল। সত্যি একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা লাইফ, অন্যরকম একটা জীবন, কিচ্ছু করার থাকে না। 4 দিনে নিজেকে হয়তো অনেকটা কন্ট্রোল করে নিয়েছি, তবে তোমাদের দাদাভাই পৌঁছে গেছে ঠিকঠাক মতো। আমি এখন 2 দিন ধরে ব্লগটা এডিট করছি, ভয়েস এডিট করছি, তবে আজকে ফাইনালি মনে হলো যে আজকে আমার ব্লগটা ছাড়া উচিত, কারণ তোমরা অনেকেই ওয়েট করছো যে দাদাভাই চলে গেছে নাকি সেটা দেখার জন্য, বা অনেকে কমেন্টও করছো যে দিদিভাই দাদাভাই যে চলে গেছে সেই ব্লগটা দাও, অনেকে আবার বলছো যে এত দেরি করে ব্লগ দিলে কিন্তু রাগ করব। রাগ করো না গো আমার উপর কেউ, আমার 4-5 দিন খুব, মানে এই যাওয়ার আগে 3-4 দিন আগের থেকে এখন কালকের দিন আজকের দিন অবধি মানে ভীষণ মন খারাপ লাগছিলো, ইভেন এখনও ভীষণ মন খারাপ হচ্ছে, 6-7 দিন এরকম হবে, আবার একটা লাইফস্টাইলে ফিরে আসব, আবার সেই আগের মতো হবে, সব কিছুই ঠিকঠাক হবে, হয়ে যায় সব কিছু সময়ের সাথে ঠিকঠাক হয়ে যায়। আমার এই ভিডিওগুলো ইউটিউবের কাছে জাস্ট মেমোরি হিসেবে রেখে দেওয়া। আমি জানি আমার মতো এরকম হাজারো হাজারো বউ আছে, হাজারো হাজারো ফ্যামিলি আছে যারা বরকে ছেড়ে থাকে, হাজবেন্ডকে ছেড়ে থাকে, পরিবারকে ছেড়ে থাকে, তাদের সামনে তাদের ফিলিংসটাকে তুলে ধরা এর থেকে আর বেশি কিছু নয়। তো কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে আমার মতোই প্রত্যেকটি বউ বা প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার হয়তো বাড়ি ফিরে আসে। খুব তাড়াতাড়ি 6 মাস কেটে যাক, আবার যেন তোমাদের দাদাভাইকে খুব তাড়াতাড়ি আনতে যেতে পারি, আর তোমাদের দাদাভাই যেন সুস্থ থাকে, আমরা যেন ভালো থাকি, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করো। ¶¶